বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমানকে গত 2/8/2023 তারিখে আদালত এক মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট মামলায় ফরবায়েশি সাজা প্রদান করেছেন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা অবগত আছেন যে দুর্নীতি দমন কমিশন সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রী বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে 2007 সনে। মামলার অভিযোগে তাদের নামে 4,81,53,561 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের কাল্পনিক ও ভিত্তিহীন অভিযোগ করা হয়। মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারকে জনসমক্ষে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে এই মামলা দায়ের করা হয়েছিল, যার ফলশ্রুতিতে এই ফরমায়েশি রায় আদালতের মাধ্যমে ঘোষণা করা হয়। প্রিয় ভাই বোনেরা, দেশনায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি 7-10 কাঠার প্লট রয়েছে, যা তিনি আয়কর নথিতে উল্লেখ করেনি। প্রকৃতপক্ষে জনাব তারেক রহমান বা জাইমা রহমান বা ডক্টর জুবাইদা রহমানের নামে বসুন্ধরা আবাসিক এলাকায় কোনো প্লট এখনও নাই, কখনো ছিলও না। একইভাবে গাজীপুর সদর থানাধীন একটা 66% এবং অন্য একটা প্লট 12.5 শতাংশ জমি জনাব তারেক রহমানের নামে ক্রয়কৃত দেখানো হয়েছে। প্রকৃতপক্ষে জনাব তারেক রহমানের নামে বা তার মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানের নামে এরকম কোনো সম্পত্তি গাজীপুর জেলায় নেই এবং কখনো ছিল না। তথাপিও তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং জনগণের কাছে তার ইমেজ ক্ষুণ্ণ করার জন্য সম্পূর্ণ মন গড়া, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগ এনে আদালতকে ব্যবহার করে সাজা প্রদান করা হয়েছে। আমরা মনে করি সরকার চলমান আন্দোলন ও গণতন্ত্রের সংগ্রাম বন্ধ করার হীন চেষ্টায় আদালতকে ব্যবহার করে একের পর এক ফরমায়েশি সাজা প্রদান করে চলছেন, যা এদেশের মানুষ বিশ্বাস করে না। এই মামলায় মাত্র 16 দিনে 42 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। নজিরবিহীন দ্রুততায় সরকারের নির্দেশে আদালত অতি উৎসাহী হয়ে গভীর রাত পর্যন্ত, এমনকি গভীর রাতে মামলা পরিচালনার সময় কখনো কখনো মোমবাতি প্রজ্বলন করে এই মামলার সাজানো সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেছেন। এবং গতকাল সরকারের নির্দেশিত রায় বিচারক শুধুমাত্র পরে শুনিয়েছেন। দম্পতি সাগররুনি হত্যা মামলা, বেসিক ব্যাংকের 2,265 কোটি টাকা আত্মসাৎ সংক্রান্ত দুর্নীতির মামলা এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দুর্নীতির মামলা সহ বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ চুরি হয়েছে 800 কোটি টাকার মামলা, এরকম লক্ষাধিক গুরুত্বপূর্ণ স্পর্শকতার মামলা বিচারের কোনো অগ্রগতি নেই। আবার আওয়ামী লীগের নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বাহাউদ্দিন নাসিম, ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের মামলা খালাস হলেও অনুরূপ অভিযোগে বিএনপির নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মামলা সাজা দেয়া হয়েছে এবং সাজা বহাল রাখা হয়েছে। অথচ দুর্নীতি দমন কমিশন মোফাজ্জল হোসেন চৌধুরীর মায়া, বাহাউদ্দিন নাসিম এবং মহিউদ্দিন খান আলমগীর সহ তাদের মামলা যে খালাস হয়েছে, সেই খালাসের বিরুদ্ধে আপিল এখন পর্যন্ত করে নাই। সেই সাথে কথিত নাইকো দুর্নীতি মামলা, যেখানে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিচার কাজ চললেও একই অভিযোগে এই মামলার আসামি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মামলা মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কোয়াশমেন্ট করেছে। সেই কোয়াশমেন্টের এগেনস্টে এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশন কোনো আপিল করে নাই।